আচমকাই নিখোঁজ মধ্যম গ্রামের ব্যবসায়ী, তার স্ত্রীর দাবি বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ীর মোবাইল নাম্বার থেকে তার কাছে একটি মেসেজ আসে। কি সেই মেসেজ, কোথা থেকে এসছে, কি লেখা ছিল সেই মেসেজে, এই সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সমীরণ। মাধুরী, কম্পিউটারের ব্যবসা রয়েছে ওই ব্যক্তির এবং মধ্যম গ্রামে বাড়ি, এবং যেটা জানা যাচ্ছে রোজকার মতো তিনি গতকাল বৌবাজারের অফিসে গেছিলেন, দুপুর দেড়টার পর তিনি বেরিয়েছিলেন, তারপরে বিকেলবেলা তার স্ত্রীর মোবাইলে একটি মেসেজ আসে এবং দুজনের নাম করে মেসেজ করেন এবং তার কাছ থেকে 70 লক্ষ টাকা চাওয়া হচ্ছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য নেই তাই তিনি বাড়ি ফিরবেন না, এই বলে তার কাছে মেসেজ আসার পরপরই এই রহস্যজনক ভাবে ওই ব্যবসায়ীর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। রাত অবধি কোনো খোঁজ খবর না পেয়ে প্রথমে মধ্যমগ্রাম থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা, তারপরে তাদেরকে বলা হয় যেহেতু অফিস থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন সেই কারণে মুচিপাড়া থানার অন্তর্গত যেহেতু অফিস, সেখানে মুচিপাড়া থানায় তারা অভিযোগ জানিয়েছেন এবং সেই মতো তদন্ত শুরু হয়েছে। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ওই ব্যবসায়ীর কাছে কয়েকজন 70 লক্ষ টাকা চেয়েছিল, সেই মর্মে তিনি বিষয়টি তার স্ত্রীকে জানিয়েছিলেন, সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই, তিনি বাড়ি ফিরবেন না, এই বিষয়টি জানিয়েই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু রহস্যজনকভাবে ওই ব্যবসায়ী নিখোঁজ হয়ে গেছে এবং ব্যবসায়ী তিনি সহযোগী, ব্যবসায়িক সহযোগী তিনিও তার সাথে কোনো যোগাযোগ করতে পারেননি। তিনি দুপুরবেলা 1:30 সময় অফিস থেকে বেরিয়ে যান, যেমন অন্যান্য দিন বেরোন সেরকমই বেরিয়েছিলেন, তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি, তার মোবাইল ফোন বন্ধ। মধ্যম গ্রামের এই ব্যবসায়ী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় উৎকণ্ঠায় তার গোটা পরিবার, এখনো পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। মাধুরী, একদমই সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো ব্যবসায়ীর মেয়ে ঠিক কি দাবি করেছেন। 5:55 আমাকে একটা মেসেজ ফরওয়ার্ড করেন, ঠিক আছে, সেই মেসেজে লেখা থাকে কিছু একটা, মানে আমার বাবার তরফ থেকে একটা মেসেজ আসে আর নিচে আমার মা সেটা মেনশন করে যে বাবা লিখেছে, ঠিক আছে। সেই মেসেজের মধ্যে দুজন ব্যক্তি, তপন দাস এবং রাজদীপ, দুজনের নাম উল্লেখ করে আমার বাবা লিখেছে যে তারা আমার বাবাকে তোলাবাজির শিকার করেছে, তাদের কাছ থেকে, তারা আমার বাবার কাছ থেকে 70 লক্ষ টাকা চেয়েছে, সেই টাকাটা আমার বাবা যেহেতু এখন দিতে পারছে না, তারা হয়তো কোনো রকমের কিছু করেছে, তাই আমার বাবা সেখানে লিখেছে যে সে আর আজকে বাড়ি ফিরবে না, হয়তো সে জীবিত থাকবে না। আমার মাকে লিখেছে পারলে তুমি সব কিছু দেখে নিও, সামলে নিও, এরকম একটা মেসেজ তিনি করেছে। আগামী 2-3 মাসের মধ্যে শহরের রাস্তা থেকে উধাও হয়ে যাবে অন্তত 2000 বেসরকারি বাস, কারণ আদালতের নির্দেশ 15 বছরের পুরনো বাস বাতিল করতে হবে, ফলে চরমে উঠতে চলেছে যাত্রীদের দুর্ভোগ। পরিবহন দপ্তরের আশঙ্কা, পুরনো বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনো কোনো রুট বাস শূন্য হয়ে যাবে। বৃদ্ধ হয়েছে বহু বাস, সেই সঙ্গে তার জীর্ণ শরীরে বাসা বেঁধেছে দূষণ। পরিবেশ রক্ষায় এবার তাই সেই সব বাসকে বিদায় জানানোর পালা, কিন্তু তারপর রাস্তায় বাসের অভাবে কি অপেক্ষা আরো দীর্ঘতর হবে, আরো বাড়বে যাত্রী দুর্ভোগ, আশঙ্কা সেরকমই। একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে 2009 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 15 বছর পেরিয়ে যাওয়া বাস পরিবেশের স্বার্থে কলকাতা শহর এলাকায় চালানো যাবে না। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় বাস মালিকদের সংগঠন, কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টি ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। পরিবহন দফতর কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নেয়। পরিবহন দফতর সূত্রে খবর, 2009 সালে যেসব নতুন বাস রাস্তায় নেমেছিল আগামী অগস্ট মাসে সেই সব বাসের বয়স 15 বছর পেরিয়ে যাবে, ফলে সেগুলিকে বাতিল করতে হবে। তার ফলে শহরে দেখা দিতে পারে বাসের নজিরবিহীন অভাব। পরিবহন দফতরের হিসেব অনুযায়ী কলকাতায় বেসরকারি বাসের সংখ্যা 4,840, কোভিডের সময় বসে গিয়েছে বেশ কিছু বাস, এখন রাস্তায় চলে 3,615টি। মিনিবাসের সংখ্যা ছিল 2,064, এখন 1,498। এগুলির মধ্যে 15 বছরের পুরনো হয়ে গেছে এমন বাসের সংখ্যা প্রায় 2,000। পরিবহন দফতরের আশঙ্কা, 2,000 বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনো কোনো রুট বাস শূন্য হয়ে যাবে। সিটিআই থেকে আপনার ধর্মতলা একটাও বাস, মিনিবাস থাকে একটাও বাস থাকবে না, কদমতলা ধর্মতলা, বি গার্ডেন ধর্মতলা, বোটানিক্যাল গার্ডেন ধর্মতলা, শিবপুর ট্রাম ডিপো ধর্ম, এরকম অসংখ্য রুটের বাস মিনিবাস একটাও বাস থাকবে না, এরকম রুট আছে। কিন্তু যাত্রীদের স্বার্থে, কর্মীদের এবং তার পরিবারদের স্বার্থে সব পরিবহন দপ্তরকে এক্ষুনি চিন্তা করা দরকার, যাতে বাস মিনিবাস রাস্তায় অন্তত থাকে। গণপরিবহনের বিকল্প তো আর গণপরিবহনই, অন্য কিছু হতে পারে না। এই পরিস্থিতিতেও নতুন বাস নামানোর কথা ভাবতে পারছেন না অনেক মালিকই।
সত্যি এইটুকু বলতে পারি, একটা হিউজ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে চলেছে বিভিন্ন মোটর ভেহিকলসগুলো, কিছু পারমিট দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। কিন্তু যারা গাড়িতে উৎসাহী হতে, মানে ব্যবসায় উৎসাহী হতে, মালিকদের মধ্যে সেরকম আগ্রহ কিন্তু চোখে পড়ছে না। এই পরিস্থিতিতে যাত্রীসানের যে অসুবিধা হবে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিতে পারি, এর বাইরে আমাদের তরফ থেকে আর কি বলার থাকতে পারে। পরিবহন দপ্তর সূত্রে খবর, করোনার সময় বন্ধ হয়ে যাওয়া রুটে চলাচল করত এমন বেশ কিছু বাস বসে আছে, পরিস্থিতি সামাল দিতে সেগুলিকে পারমিট দিয়ে নতুন রুটে চালানো হবে। তবে তাতেও বাসের ঘাটতি মিটবে বলে মনে হচ্ছে না। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।